নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সপ্তাহের একটা দিন অর্থাৎ মঙ্গলবারে আপনি কর্পূরের সাহায্যে আপনি আপনার গৃহের বাস্তু দোষকে কাটাতে পারেন। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের বলবো গৃহে বাস্তুদোষ রয়েছে কিনা কি করে বুঝবেন, এবং যদি এই বাস্তুদোষ থাকে তাহলে আমাদের কি করণীয়, কোন টোটকা বা উপাচারের মাধ্যমে আমরা আমাদের গৃহের বাস্তুদোষকে দূর করতে পারবো এবং গৃহে সুখ শান্তি নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, এই সম্পর্কে জানতে হলে অবশ্যই বলবো আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, এবং যদি আপনি আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। আপনি যদি হিন্দু সনাতন ধর্মের একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন। মঙ্গলবার দিনটি হলো বজরংবলীর দিন। আজ আমি আপনাদের কর্পূরের মাধ্যমে বাস্তুদোষ কাটানোর একটি সহজ উপাচার বলবো। তার আগে জেনে নিই গৃহে বাস্তুদোষ আছে কিনা তা আমরা কি করে বুঝব। আপনি বা আপনার গৃহের কোনো ব্যক্তি যদি বাড়ির বাইরে অর্থাৎ বাইরের পরিবেশে খুব ভালো হাসতে খেলতে থাকে, কিন্তু বাড়িতে প্রবেশ করা মাত্রই তার যদি অন্য ব্যক্তিদের সঙ্গে বচসা, রাগ বা কথা না বলা এরকম সমস্যাগুলি হয়, তাহলে জানবেন আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে। এবং আরও কয়েকটি লক্ষণ রয়েছে, যেগুলি হলো যদি আপনার গৃহে সমস্যার শেষ না থাকে অর্থাৎ একটির পর একটি গৃহের সদস্যের যদি অসুস্থতা লেগেই থাকে, প্রথমে একজনের অসুস্থ হলো, তারপর যদি আরও একজন অসুস্থ হয়, তারপর আরও একজন, এরকম করে যদি আপনার গৃহে অসুস্থতা লেগেই থাকে বা সমস্যা যদি আপনার গৃহ থেকে না যেতে চায় তাহলে জানবেন অবশ্যই আপনার গৃহে বাস্তুদোষ রয়েছে। বহুদিন ধরে কোনো শুভ কাজ যদি আপনার গৃহে না হয়ে থাকে বা শুভ সমাচার যদি আপনার গৃহে না আসে অবশ্যই জানতে হবে আপনার গৃহে বাস্তুদোষ রয়েছে। তো বন্ধুরা, এই বাস্তুদোষ দূর করার জন্য আমাদের কি করণীয়? প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হলো মঙ্গলবার দিন। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলবার দিন। আজ আমি আপনাদের মঙ্গলবার সম্পর্কেই বলবো। মঙ্গলবার দিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে ঘর পরিষ্কার করে ফেলতে হবে। ঘর মোছার জলে দিতে হবে কয়েক দানা সামুদ্রিক লবণ। সেই লবণ জলে আপনাকে ঘর মুছে ফেলতে হবে। তারপর মঙ্গলবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। স্নানের জলে যদি পারেন অবশ্যই কালো তিল প্রয়োগ করুন। কালো তিল প্রয়োগ করার পর আপনি স্নানের জলে স্নান করুন। তারপরে অবশ্যই একটি লাল বস্ত্র পরিধান করার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, একটি লাল বস্ত্র পরিধান করবেন, লাল শুদ্ধ একটি বস্ত্র। সেই বস্ত্র পরিধান করার পর আপনি দক্ষিণ দিকে মুখ করে তিনবার বজরংবলীর নাম স্মরণ করবেন। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। এইভাবে তিনবার দক্ষিণ দিকে মুখ করে বজরংবলীর নাম স্মরণ করবেন এবং বজরংবলীকে স্মরণ করবেন, এবং শুদ্ধাচারণে মনে ভক্তির সঙ্গে বজরংবলীর এই নামগুলিকে আপনি উচ্চারণ করবেন। তারপরে পূজা করবেন বজরংবলীর। মঙ্গলবার দিন বজরংবলীর দিন, তো অবশ্যই এই বজরংবলীকে পূজা করবেন, এবং তারই সঙ্গে আপনার গৃহদেবতা বা বলতে পারেন যে ইষ্ট দেবতা আপনার রয়েছে, মানে যে কোনো দেবতা যাকে আপনি প্রতিনিয়ত পুজো করেন, ভক্তি করেন, বিপদে পড়লে যাকে আপনি সর্বপ্রথম স্মরণ করেন, সেই দেবতাকে আপনি পূজা করবেন। সেই দেবতার সামনে বা সেই দেবতার চরণে কর্পূরের টুকরো রাখবেন।
হ্যাঁ বন্ধুরা, আপনাকে বাজার থেকে এর আগেই আপনাকে কর্পূরের টুকরো ব্যবস্থা করে নিয়ে আসতে হবে। কর্পূরের ছোট ছোট টুকরো পাওয়া যায় বাজারে, তা হয়তো কম বেশি আপনারা সকলেই জানেন। কর্পূর নিয়ে আসবেন এবং ইষ্ট দেবতার চরণে তা অর্পণ করবেন। অর্পণ করার পর সারা দিন যাবে, সেই কর্পূর আপনার ইষ্ট দেবতার পায়ের চরণেই রেখে দেবেন। সারা দিন কাটার পর যখন আপনি আপনার গৃহে সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন, তখন সেই সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর গোটা ঘরে সেই সন্ধ্যা প্রদীপ দেখানোর পর ইষ্ট দেবতার চরণ থেকে খুব ভক্তি সহকারে সেই কর্পূরটি তুলে নিয়ে আপনি সেই প্রদীপে, অর্থাৎ যেই সন্ধ্যা প্রদীপ আপনি প্রজ্বলন করেছিলেন, সেই প্রদীপে আপনি সেই কর্পূরটিকে ফেলে দেবেন যাতে কর্পূরটি জ্বলে যায়। এই কার্যটি আপনি অবশ্যই আপনার গৃহের সদর দরজার ডান দিকে, অর্থাৎ প্রবেশ মুখে, অর্থাৎ যখন আপনি গৃহে প্রবেশ করেন যেই দিকটা ডান দিক পড়ে সেই ডান দিকে, অর্থাৎ সদর দরজার ডান দিকে আপনি এই কর্পূরটিকে জ্বালিয়ে দেবেন। আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ নষ্ট হয়ে যাবে এবং সেই কর্পূরের আগুনে জ্বালানোর সময় বজরংবলীকে স্মরণ করবেন, গৃহ দেবতাকে স্মরণ করবেন, গৃহ দেবতার আরতি করবেন, তাহলেই আপনার বাস্তুদোষ একেবারে নির্মূল হয়ে যাবে। তো বন্ধুরা, আরও একবার ভেঙে আপনাদের বলে দিই। প্রথমে আপনাদের স্নান করে একটি লাল শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, তারপর দক্ষিণ দিকে মুখ করে বজরংবলীর নাম স্মরণ করে আপনাকে আপনার ইষ্ট দেবতার সামনে বা ইষ্ট দেবতার চরণে কর্পূরের টুকরো রাখতে হবে। সারাদিন যাওয়ার পর আপনি গৃহ দেবতাকে আরতি করার পর সেই সন্ধ্যা প্রদীপে আপনি কর্পূরটিকে জ্বালিয়ে দেবেন এবং এই কার্যটি আপনি আপনার বাড়ির সদর দরজার ডান দিকে করবেন। ব্যাস এইটুকুই আপনাদের কাজ, এরপরে আপনাদের আর কিছুই করতে হবে না। আপনারা দেখবেন আপনাদের বাস্তুদোষ একেবারে দূর হয়ে যাবে এবং আপনাদের গৃহে সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। আপনি যদি হিন্দু সনাতন ধর্মের একজন ব্যক্তি হয়ে থাকেন, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে বলবো, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তা আপনি আমাদের সরাসরি জিজ্ঞাসা করতে পারেন। তার জন্য জয়েন বাটনটিতে ক্লিক করলেই আপনি আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। এবং যদি আপনি মনে হয় কোনো গুরুত্বপূর্ণ মতামত আপনি আমাদের জানাবেন, তার জন্য নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং ভিডিওটিতে লাইক করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।